রিও রেডি, আর এদিকে রিওর বাবাও রেডি। চলো আমার লাইটটা একটু দেখিয়ে দাও। লাইটটা জ্বালিয়ে না। আমরা এখন লাঞ্চ করে, তোমরা তো দেখতেই পেলে একটুখানি ঘোরাঘুরি করছিলাম গার্ডেনে, প্রায় 1.5 ঘন্টা আমরা ঘোরাঘুরি করে, এখন বাজে হচ্ছে ঘড়িতেই 5টা মতো বেজেছে, আর আমরা সবাই মিলে যাচ্ছি এখন বিচে, একটু বিচে ঘোরাঘুরি করে আসি ঘন্টাখানে, তারপরে আবার রুমে এসে আড্ডা মারা যাবে। দেখো এদিকে আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি, কোথায় একটু তাকাবে তা না, উনি ফোনে ব্যস্ত। সমুদ্রের ধারে এইভাবে চুপচাপ বসে থাকার মধ্যেও যেন একটা আলাদা শান্তি আছে। তিনটে কফি পাওয়া যায় সুস্মিতার মনে হয়। এটা ধর তোমার কত হয়েছে? আজ একেবারে সেই ছোটবেলার মতো সে পাপড় নিয়ে বসেছি আমরা। আমার তো পাপড় এমনিতেই ভীষণ প্রিয়, আর সঙ্গে রয়েছে লেবু চা। হাঁটুতে ব্যথা দেখি, রোজটা একটু দেখি, রোজটা একটু দেখি। ও ওয়াও, জামার সাথে ম্যাচিং রোজ। শেষ পর্যন্ত এটাই হওয়ার বাকি ছিল। বিহাল চটি ছিঁড়ে গেছে, অতি কষ্টে এতটা হেঁটে হেঁটে এসেছি, ফাইনালি হোটেলে পৌঁছেছি। এবার কি করবো জানি না, অন্যান্য বার না সব জায়গায় ঘুরতে গিয়ে দুটো পেয়ার নিয়ে যাই, দুটো তিনটে পেয়ার। এবার এত ঝটিকা সফরে এসেছি যে জাস্ট এটাই পরে চলে এসেছি, একদিনের ট্যুর আর কি করবো এর থেকে বেশি। আর এবারই আমার চটিটাকে ছিঁড়তে হলো, কি করে ম্যানেজ দেবো জানি না, এই ছেঁড়া চটি পরে আমাকে মনে হচ্ছে বাড়ি যেতে হবে এবার। এনিওয়েজ, তোমাদেরকে বলেছিলাম রাত্রেবেলাতে ভিউটা দেখাবো, কত সুন্দর লাগে সমস্ত লাইটগুলো জ্বললে পরে। চলো সেটাই এক ঝলক দেখে নাও। আর আগের ব্লগে বলেছিলাম না যে এখানে খুব দারুণ গাছের কালেকশন রয়েছে, চলো সেটাই তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর আমার মতো যারা গাছপ্রেমী মানুষ আছো, তাদের তো এখানে অনেকটা টাইম কেটে যাবে গাছ দেখতে দেখতে। ফাইনালি একটা চটি পেয়েছি। এই যে ভাইরা গেছিল একটু ওল্ড দীঘাতে কিছু কেনাকাটি করতে, তো ওদেরকেই বলে দিয়েছিলাম, ওরাই নিয়ে চলে এসেছে। মাপটা আমার তো 7 নম্বর লাগে, সেটাই বলে দিয়েছিলাম। যা হোক একটা স্লিপার এসে গেছে, এদিকে কাজ চলে যাবে আপাতত। রুমে ফিরে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ এনাফ হইনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, বাট এখন খুব টায়ার্ড লাগছে। অ্যাকচুয়ালি 2-3 দিন ধরেই একটু কাজের প্রেশার ছিল, অর্ডারের চাপ ছিল, তো সেইগুলোকে করা। আর কালকে তো সকালবেলা 6টার সময় আমি 6:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম,
তারপরে উঠে একটু নিজের ওই অর্ডারের কাজ ছিল সেগুলো করা, তারপরে রিওর স্কুলে যাওয়া, এসব চলেছে একের পর এক। তারপর আর সারাদিন রেস্টই নিইনি। রাত্রিবেলা শুতে শুতে আমাদের বেজে গেছিল হচ্ছে ভোর 4টে। ইয়েস, ভোর 4টের সময় আমরা আজকে শুয়েছিলাম, 4টে না 4:45, মানে 3:40 আমরা শুয়েছিলাম। কারণ ততক্ষণে আমাদের প্ল্যান হলো যে আজকে ভোরবেলা 5টার সময় আমরা আবার বেরিয়ে যাব, দীঘা আসব। তো সেই জন্য, তারপরে দীপের জন্মদিন যেহেতু ছিল, ভাইয়ের জন্মদিন, তো সেসব নিয়ে হই হুল্লোড় এসব করে, দেখো রিও এসে গেছে, রিও ড্রেস চেঞ্জ করে নিয়েছে। তো যেটা বলছিলাম যে কালকে আমরা শুয়েছি ভোর 3:40 নাগাদ, ঘুমোতে ঘুমোতে 4টেই উঠেছি আবার 5টা, 5টা সোয়া 5টায় উঠে আমরা রেডি হয়ে, 5টায় বেরোতে পারিনি, 6টার সময় বেরিয়ে গেছি আমরা। বেরিয়ে দেন এখানে এসে পৌঁছানো, সারাটা দিন হই হুল্লোড় করা, এতটা জার্নি করে আসা, দেন না ঘুমোনো রাত আর কি কেটেছে আমাদের। আর পুলের মধ্যে প্রচণ্ড দাপাদাপি হয়েছে ঘন্টা দেড়ে, তো সব মিলিয়ে দুপুরেও ঘুমোয়নি, মানে বিছানাতে শোয়াই হয়নি বলতে পারো। খাওয়া দাওয়া করে ওই পথেই আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, দেন রুমে এসে জাস্ট ড্রেস চেঞ্জ করে আবার গিয়ে ঘুরে এলাম বাইরে থেকে। ঘুরে এসে ঘণ্টাখানেকের উপরে আমরা নিচে গার্ডেনে বসেছিলাম। গার্ডেনটা তো খুবই সুন্দর করে সাজানো, আর রাত্রিবেলাতে আলোতে আরও ভালো লাগে দেখতে, তো সেই জন্য গার্ডেনে আমরা অনেকক্ষণ বসেছিলাম। বসে থেকে এখন জাস্ট, এখন কটা বাজে তারও দেখে নি, এখন 8:12 হয়েছে। তো এই জাস্ট এসেছি রুমে, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, করে নিয়ে এখন আমরা যাব হচ্ছে ভাইদের যে সুইট রুমটা তোমাদের দেখিয়েছিলাম ওখানে যাব। ওখানে গিয়ে সবাই মিলে একসাথে বসে কিছুক্ষণ আড্ডা ঠাড্ডা দিয়ে তারপরে আমরা আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে নেব, ইচ্ছা আছে 10:30-11:30 মধ্যে ডিনার করে সবাই শুয়ে পড়বো, কালকে আবার বাড়ি ফেরা আছে। জাস্ট একদিনের ঝটিকা সফরে আসা, মা তার উপরে আমার আবার চড়িটা ছিঁড়ে গেছিলো, তো যাই হোক সব মিলিয়ে দারুণ কাটছে, কিন্তু এখন না হাত পা খুব ব্যথা হয়েছে, খুব টায়ার্ড লাগছে, ঘুম ঘুম পাচ্ছে। তো এলাম, আমাকে একটা কফি বানিয়ে খেতে হবে, কড়া করে ব্ল্যাক কফি বানাবো। তো এইদিকে সব অ্যারেঞ্জমেন্ট তো রয়েইছে ঘরে, এই জন্য আর অর্ডার দেবো না, এই যে এখানেই সব বানিয়ে নেব, বানিয়ে নিয়ে কড়ের ধার একটা কফি খেতে হবে আমাকে এখন। ব্ল্যাক কফি খেয়ে আবার একটু আড্ডা ফাড্ডা মেরে তারপরে শুয়ে পড়বো, মানে সরি ডিনার করে শুয়ে পড়বো। ইভিনিং স্ন্যাক্সে অনেক কিছু খেয়ে নিয়েছি, পেটে আর জায়গা নেই বলতে পারো, সেই জন্য একদম সিম্পল ডিনার রয়েছে এখানে, ডাল ভাত স্যালাড আর তার সঙ্গে সঙ্গে আলু ভাজা আর চিকেন কষা, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের ডিনার।